নাই রইলা রে এসো এসো বুকে রাখ বো ধরে এসো এসো বুকে রাখ বো ধরে ও বন্ধু আর নতুন ছবি নির্বাচন, এই নির্বাচন ছবির যে নায়িকা লাগবো হাই হাই গেছি, যে বাবক ছলে বলে কৌশলে তার আর ছবিতে নিতে হইব, হরজনে 200 কোটি টা আই দিয়ে দিব। সাইনিং মানি বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো, আমি খাইছি, বাবু খাইছো খাইছো খাইছো, বাবু খাইছো। ওমা তাতে এখন কিয়া করে, বাবু খাইছো, বাবু খাইছো, কারে কয়, আরে কয় দি, আই তো খাইছি, আই খাইছি খাইছি, আই খাইছি। বাবু খাইছো খাইছো খাইছো, মুই খাইছি, বাবু খাইছো, বাবু খাইছো, আই খাইছি, আই খাইছি, আই খাইছি। আ বুইয়া খাদাস, তোরে খাইছে কেডা হে, তোরে খাইতে চাইছি, মুই মোর টিকটক বাবুরে খাইতেছি। অবজেকশন, কে বুইয়া খাদাস হ্যাঁ, আই মিজ্জা করিম, অনার 30 বছর পার হয় না, আর আরে কয় বুইয়া খাদাস, আই কে, আই ইন্টারন্যাশনাল অগ্র ডিরেক্টর, পৃথিবীতে বড় বড় যত হিট ছবি আই করছি। এ হালার পালা, মোর সম্পর্কে তো ন্যূনতম ধারণা আছে, মুই কে এডা, মোর পরিচয় কি, আমেরিকার প্রেসিডেন্ট বিল গেটস, একেডা মোর দুলাবাই। ও বুঝি বুঝি, ঝামেলা ধরা হচ্ছে, আরে বিল গেটস কি প্রেসিডেন্ট নি, বিল গেটস হচ্ছে ব্যবসায়ী, আর এই বিল গেটস ট্রাম্প আর আব্বা মির্জা ডালিম এক লগে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তো, এই বিল গেটস এর একটু ব্রেন ভালো ছিল না, সে বালেয়া পড়ায় ভালো ছিল না, আব্বা বুদ্ধি দিছে এগুন বাদ দে, বাদ দুই তুই ব্যবসা কর। এই মোর দুলাবাই কে, এই এই হালার পালা, এই ন্যূনতম ব্যবসায়ী, হেদি কম্পিউটারের ব্যবসায়ী, কোটি কোটি ডলার সে ইনকাম করে। এই তো ঠিক দেখছি, এই কম্পিউটার ব্যবসায় কে আনছে, আর আব্বা আনছে, আর আব্বা বলছে তুমি মেধাবী না, তুমি কিছু ব্যবসা করো, তখন সে বনানি বাজারে একটা কম্পিউটার দোকান দিছে, এবং প্রথম যে কম্পিউটারটা কিনছে সেগুন টিয়া দিছে কি, আর আব্বা মির্জা ডালিম। হলার বালা, মুখ সামলাইয়া কথা কবি মোর দুলাবাই সম্পর্কে, নইলে কিন্তু এই হাড়ি নলানুলো কিচ্ছু থাকবে না। যাক যাক আসল কথা আসি, তোরে আর দেখি ভালো লাগছে, লাল ড্রেস পরছো, লাল ফরির মতো লাগতেছে, আই অজ্ঞা ইন্টারন্যাশনাল ডিরেক্টর, পৃথিবীর যে হিট হিট ছবি আই করছি, এই যে জেমস বন্ডে কে বানাইছে, আই বানাইছি, জেমস বন্ড তাকে আই করছি কি, আতাই কুলাতন ধরি লই গেছি, সে সাতলা তুলতো বিলে, আই নিজাই তার জেমস বন্ড বানাইছি, দি স্পাই হু লাভ মি ছবি কে করছি, আই করছি, সুতরাং আই নতুন অজ্ঞা ছবি করতেছি, ছবির নাম হইতেছে নির্বাচন, এই নির্বাচনকালীন সময়ে নির্বাচনের যত কেডি কাছারি আইকন মুখী ক্যামেরা লাগাই রাখমু, লাগাই রাখি, এটা তুলি অজ্ঞা ছবি বানাই দিমু, বুঝছো নি? ও আমি সিনেমা ডাইরেক্টর, আমি তোমারে নেত পারবেন না। কিল্লাই কিল্লাই নিতে একদম না, মোর সম্পর্কে আমি ন্যূনতম ধারণা আছে, মুই টিকটক হইলে যে কোটি কোটি টাকা যে ইনকাম ভরি। আরে টিয়া কোনো প্রবলেম না, আরে অজ্ঞা প্রোডিউসার এক টিয়া দিয়ে গেছে, সুতরাং টিয়া কোনো প্রবলেম না, তোমার আর সুন্দর মনে করো যে মাইয়া মাইয়া আছে না হলিউডের নায়িকা, তার মতো লাগছে। মাইয়া মাইয়া আবার সেমনি ডাকে না, আরে হলিউডের নায়িকা ক্যাটরিনা কাই, এই সমস্ত ক্যাটরিনা কাই মাইয়ামি এডি মোর দারে গেসতে পার, এডি টাইম আছে মোর কাছে। আচ্ছা আমি যে ছবিগা করবেন, হেই আর ওই টাকা পয়সা কি কত কি দেবেন মনে কিল্লাই, তুমি যদি চাও আজ যাই তোমারে আর এই 500 কোটিটার ছবিতে সাইনিং করামু, 20টা দিয়ে দিমু অনি নগদ। গ্রামাঙ্গ হুরা অর্ধেক জমি আর বাপের, আর আব্বা ট্রাম্পের লগে ডলার ব্যবসা করে, আর সামনে কেউ এত গরম দি কথা কয় না, আমি নায়িকা নিতে চাইছি, ইয়াল্লাই তোমার অনেক টাইম দিছি। টাইম দিছো সে, এ মুই যে এতদিন দাঁড়িয়ে তোর লাগে যে ফালতু টক করছি, এইয়া জানাস মুই দুইটা টিকটক করলে মোর কত কোটি টাকা আইতে। আচ্ছা যাও তুমি, আর হর হর মোর ছামিতে হর, তুই মোর অনেক মেলা সময় নষ্ট করছিস, যত যত সব ফালতু টক করে। ওমা এ তো হাগল, এর দিতে ছবি হইতো না, মাইয়া হলা আন্ডা তো টিকটক করি হাগল হই গেছে, কয় টিয়া ভাই টিকটক করি, আরে তুই যদি আরে টিয়া দিও আর একটা ছবি করতে পারতি, তোর ক্যারিয়ারটা হয়ে যাইতো, তুই একটা নায়িকা হয়ে যাইতি, সেলিব্রিটি হয়ে যাইতি, কি টিকটক
এই টিকটক করি মাথা ঘুরে গেছে আগল কুনান কাল চান্স মিস করলি মিস করলি পরে দি বুঝবি মির্জা করিম কি জিনিস ঘটনা কি ওই বিক্রি করার লাইন কি সেন্স করি বলা দিল মানে হোম টু হোম বিক্রি হোম টু হোম তোর বলছি নি বল হ্যাঁ না তো হোমের মত ছিল একটু রে ইন্দর বাচ্চা তুই নিচে বসে তুই যা তুই তার মালিক যেটা না খাবি ও ফেলে নেব উপরে বসব হ্যাঁ তো কিয়া তুই কি মনে কর না বিক্রি করা ভোগের মুশকিল মানুষ মানে বসে ঠিক হবে হ্যাঁ যত বিক্রি করা মানুষকে মানুষ না হ্যাঁ মানুষ উস্তাদ এই বাড়িটা তো সিনা সিনা লাগতেছে এই বাড়ি আনিছেন কেন ও বুঝতে পারছি ভালো খাওন দাও না তাই না কিন্তু আজকে কি ওই বৌয়াত গায়ে হলুদ নাকি বার্থডে না চল্লিশা নাকি ওই সন্নতি খাতনা তুই যেটা মনে করো সারি পুরো বাড়ি ফাঁকা বুঝেছ আবাস টাবাস নাই ও চল্লিশা টল্লিশা হবে তাই উস্তাদ ওই যা পাবো তা দুইজন কিন্তু ফিফটি ফিফটি ছাপার মধ্যে মাইকম ইন্দ্রের বাচ্চা মানে সব জায়গায় তুই ভাগ করছিস বুকির লাগে না ওই আপনি আর আমি দুইজন যদি ফিফটি ফিফটি ভাগ না করি তাহলে কম বেশি হয়ে যায় না তোর তো খুব পাওয়ার আর খাওয়ার শখ কেন জি উস্তাদ জি আচ্ছা তোর খাওয়ার ব্যবস্থা করে দিতেছি আসলে ভালো মন্দ তো অনেকদিন খাওয়া পড়েনি তাই আর কি বেশি কিনে দিলে তো অত কিছু চাইবি নি পারবো না কেন পরে একটা গ্যাসের বড়ি খাই নেবো গ্যাসের বড়ি কে বেশি খালি যদি পেটের মধ্যে গ্যাস হয় হজম না হয় তাই আর কি কেউ নাচ কিউট বুদ্ধি তোর মাথায় এক কাম কর তুই দৌড় দি যা গ্যাসের বড়ি খাই যা খালি পেটে গ্যাসের বড়ি খাই আমি মরি আগে ভালো মন্দ খাই তারপরে না গ্যাসের বড়ি খাওয়া নেই ঠিক আছে ওকে বেস্ট অফ লাক ওয়েটেনছি নীলু নীলু ওস্তাদ এই যে নীলু কই ডাক দিলেন এটা কি যার চল্লিশা যে মরি গেছে তারে ইন্দ্রের বাচ্চা যে গেছে চল্লিশা যে মরি গেছে এতে ডাক মারা আগলে কামড়া নি গল তো তাহলে কিরা যার এখানে আসছি কি তোমাকে কা পাইবো ওনাকে ডাকতেছি আচ্ছা ঠিক আছে তাহলে জোরে ডাকেন অনেকদিন তো ওই যে ভালো মন্দ খাইনি রোজ আর পোলাও এটা একটু বলি ভালো হয় নীলু নীলা উস্তাদ দেখি যাও কাকে নিয়ে আইছি উস্তাদ নীলু মানে কি ওই নীলু যে আপনার প্রেমিকা ওই আমি তারে ভালোবাসার কথা কইতে গেছিলাম তারপরে আমারে মারিল এক থাপ্পড় সেই দাঁতের ব্যথা নিয়ে সাত দিন কিছু খাতে পারিনি উস্তাদ পরে টাকা লাগবে না আমি চলে যাচ্ছি কি না তুই হাতের ঠিকঠাক মতো ছিল তো অসুবিধা নাই রে ভাইয়া তোকে এখন লাইভ তাকে সামনে আনি দেখাইও না না আমি বুঝে গেছি কি ও তো একটা জানাতানো মানুষ না ও তো একটা তিমি মাছ কি তুই আর গার্লফ্রেন্ডের তিমি মাছ বুঝছো ইন্দ্র বাচ্চা এলো জানো তুই তো আসো না এখানে আসি এত নারী বলির মধ্যে ফাঁড়া দি একদম সব বার করে দি যাও দেখো উস্তাদ উস্তাদ গো আপনার ভাই বড়ি আপনি ওরে ডাকবেন না উস্তাদ ওরে আমি পরিজনে ভালো বন্ধ খাবো না এক সপ্তাহ না খেয়ে থাকবো তারপরে ওরে ডাকেন না ও যদি পা দিয়ে একটা সাসো গায় উস্তাদ আমার তো ডাল বার হয়ে যাবে উস্তাদ আপনি বসেন ভালো বন্ধ যা খুশি খান থাকি যাই তোর বাচ্চা যেখানে যাই এখানে কি আনতে যাস তোকে তো আনছিলাম একটু ফমান দেওয়ার লাগছে আমি এখানে কিনলে গেছি যাক এখন আপদ জেগেছে এখন ফুরে মহলে আমি একা রাজত্ব করি বেড়াবো আচ্ছা আর বউ শ্বশুর বাড়িতে একটু দাঁড়ে বসি আরে লঙ্গি আনা হচ্ছে লঙ্গি হলে আসি আরে বাপ মারাই হ্যাঁ চেহারা যদি আসে আমাকে দেখে এই অবস্থায় তাহলে তো আবর্জনা মনে করি জালু দিয়ে বিরিয়ানি বাড়ি করে দিব করতাম তোমার জানি দিকে চলে আসি তোমাকে সাক্ষাৎ করতাম আমার নীলু পা জীবনে করিনি
অন্য কিছু আশা কই ভালো লাগে যক তারে পুলিশে ধরছে নিশ্চয় কোনো অবৈধ কাইকার লাগে জনে জড়িত এরা সিনেমায় লই তো আই ফাঁসি যাবো না এরা তো সিনেমায় নেওয়া যেত না নতুন করে ভাবতেইব নতুন করে হিরো খুঁজতেইব ভালো লাগে যখন তুমি হাসো এটা আপনাদেরকে বলি নি পাই তুই হাসছস না দুলা ভাই তাহলে কি বলে দুলা ভাই দেখাচ্ছেন কেমন জানি একটু সন্দেহজনক লাগছে না ওর মাথায় নাকি কি যেন বাইধেছে দেখেছো গলার স্বরটা কেমন নকল নকল মনে হচ্ছে না গলার স্বর চুরি করে ফেলেছে এই তুই কার গলা চুরি করেছিস এই তুই তো একটা চোর বে এই পাজন আমি চোরলা আবে 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 একজন অভিনেতা আবে একজন নায়ক বিভিন্ন ছবিতে আমি অভিনয় করেছি আর আপনারা আপনারা আমাকে চোর বলছেন আমাকে যদি আপনারা চোর বলেন তাহলে আমার মা অনেক কষ্ট পাবে ভাইজান আপনারা আমাকে চোর বলবেন না প্লিজ অনেক কিছু বলতে পারেন কিন্তু চোর বলবেন না ইমোশনাল হবি না তুই আস তো একটা চোর বল তুই আসামি না এই ঠিক করে বল দেখি তুই দোষী না নির্দোষ ভাইজান আমি একজন সাংস্কৃতিক মনা মানুষ আমি নির্দোষ সত্য করে বলছি আমি কোনো দোষ করিনি ভাইজান এই তুই যে নির্দোষ তার প্রমাণ দে দুলা ভাই হ্যাঁ এতটা খারাপ হয়ে গেছে তুমি একটা নিষ্পাপ নির্দোষ মানুষের কাছ থেকে তুমি ঘুষ চাচ্ছ আবার আমাকেও খাইতে বলছো রাজশাহীতে আমি আম খাই বড় হয়েছি আমি ঘুষ খাই না আমার বাবা বলে দিয়েছে লাগলে তুই না খেয়ে মরে যা তাও কখনো ঘুষ খাবি না আমার দুলা ভাই হয়ে তুমি ঘুষ খাইতে চাচ্ছ তোরে আমি কেমনে করে বোঝাই আরে ঘুষ তাই নেই তো আমি একটু চেষ্টা করে দেখলাম অনেক আসামি যারা অরিজিনাল আসামি তারা এরকম করে বুঝে ফেলে এ যে তো বুঝে নাই এ তো আসামি না ও তার মানে তুমি তোপ দিয়েছিলে আমি তো বুঝতে আরি না ভাই হ্যাঁ ভাইকে গেল যে আরে ভাগার সুযোগ আমি দিছি কেন আরে ওকে তো আমি চিনি জাদ্রের অভিনেতা চকর চকর কোনো মান্না কখনো মূর্ছানি দুইজনই আমার প্রিয় অভিনেতা খুব বুকে বাজে আমি কইল্লা আমি কইল্লা আমি কইল্লা আমার মা কষ্ট পাবে দুলা ভাই আমি একটু অমর সানি স্টাইলে কথা বলি বল শোবে তুমি চলে যাও না শোবে তোমার আমার ভালোবাসা কেউ মেনে নেবে না শোবে তুই মোর মা তুই মলকে এবিল হারু কা আমি তোমার কিসের মা আমি কি তোমাকে জন্ম দিয়েছি ওরে আল্লাহ ভাই কয় কি আগে জন্ম দিলে কি খালি মা হয় এই যে দেখ মোরা যারে বেশি ভালো পাই কারে আব্বু বলাই কারে মা বলাই আর তুই তোমার মা এই নীলা তুই আমার কোন কথাটা রেখেছিস আম্মু আর তুমি কেমন ধরে কথা কও মই তোমার কোন কথাটা রাখি নাই তুই আমার কোনো কথা রাখিস নি তোকে না আমি বললাম ওই বয়স্ক লোকটার সাথে তুই প্রেম করতে যাবি না গেলি কেন তোর কি এখন প্রেম করার বয়স হয়েছে এই তুই ফেসবুকে দেখিস না এখনকার ছেলেরা মেয়েদের সাথে প্রেম করে কত উল্টাপাল্টা করে আম্মু মোর ভুল হয়ে গেছে এইবারের মতো একটু মাফ করে দেওয়া যায় না আর হয় আম্মু ওই ফেসবুকে দেখছি ওই এখনকার পোলা পান্ডা মাইও লাগে ফেসবুকে প্রেম করিয়া কি উল্টাপাল্টা কাম হরে আর তোকে কত করে বললাম ডাইটিং করে স্লিম হ যাতে তোকে ভালো জায়গায় বিয়ে দিতে পারি আর একবার যদি ওই লোকটার সাথে তুই দেখা করিস আমি কিন্তু কাদা কাকাকে সব বলে দেব আকি তুমি না মোর মা মা ওই তুমি এইবিল মোর একখান সর্বনাশ হওয়ার বা
খাতা ভাই যদি এইটা জানে তাই বলে রাখবে একটু কাইন্ডে গাঙ্গে ভাসিয়ে দেবে না কথাটা যেন মনে থাকে ওরে মোর আল্লাহ তুই যদি মোর মা হইতি আর তোর প্যারে যদি মুই জন্ম নিতাম তুই তোমার ঘরটা বাইরে ইনাম তো দিতি না হইছে অনেক পাকনা মাংস এত ছেদ করে লবা দিছে চলো এই রিপন আই এই তোর লেগে সব সময় বসের কাছে আমার বকা টাকা শুনতে হয় ভাই আমি আবার কি করলাম আমার জন্য কেন বসের কাছে তোর বকা খাবেন ভাই বলুন তো আমি এবার কি করলাম এই যখন সাংবাদিক অনুরে আমরা কিডন্যাপ করলাম কি কথা আছে ধরে কিডন্যাপ কইরা ওরে খুন কইরা ওরে গুম করব আর এই সব কিছু করলাম তোরে লয়ে গেলাম যে লাস্টে একটু গুম করে দে এই কাজ তো পারলি না ভাই যেইভাবে কথা আমি এইভাবে কাজ করছি ওরে মাইরা ঠিকই নদীর পানির মধ্যে ভাসায় দিছি তারপর দেখি যে আমি ওকে দাঁড়া দিছি লাস্ট শিউরার পরে আমি ওখান থেকে যাইছি ভাই দাঁড়া দিছ ওই লাস ঘুম ওই করে থাও পাইতে বাসাই দিয়ে থাও তেল হে লাস আবার এই গ্রামে এসে ঘুরে কেমনে আটে কেমনে ভাই আল্লাহই ভালো কইতে পারে কিন্তু কেমনে মরা লোক যে আবার ফিরে আইসা পড়ছে অলৌকিক ভাবে এটা আল্লাহই ভালো জানে ভাই আমি কিছু এর বাইরে বলতে পারবো না ভাই এই অনু আবার যদি মির্জা পরিবারের কাছে আমার কথা কয় তোর কথা আমার কথা আমগো সবার কথা কয় আবার পুলিশ আবার রিমান্ড আবার গরম দিন কই বসে গেলে সহ্য হয় ভাই আর এই মায়ের মাল আর ভালো লাগে না ভাই চল আমরা ভালো হয়ে যাই ভাই শুন এই সন্ত্রাসী পথে আসা যত সহজ বের হওয়া অনেক কঠিন শোন অনেক কাজ করতে হইব এই সাংবাদিক অনু এখন গ্রামে আসার পর থানায় গেল কিনা বা কার কাছে গেছে কিনা কোনো বুদ্ধি কত কিনা আমাদের বিরুদ্ধে চল আগে এটা ফলো করতে হইব এটা খেয়াল রাখতে ঠিক কইছেন ভাই চলেন চল চল তোমার ওই যে একটা জমজ ভাই আসলো না তো তা বহুদিন আগে মার্ডার হয়ে গেছিল কারা নাকি হার ফাইল গায়েব করে ছিল শুনলাম তুমি নাহি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লগে যোগাযোগ কইরা হে ফাইল আবার চালু করছো আসামি ধরনের চেষ্টা হইতেছে তদন্ত হইতেছে আপনি আলা ঠিকই উনবার পাচ্ছেন আমি আমার জমজ ভাইয়ের প্রতিশোধ লওয়ার লেগিয়া মার্ডার হয়ে গেছিল আসামি ধরার পরে নিকিয়া এত বছর পর একসানে যাইতেছি আসামি ধরলে আপনার কোনো অসুবিধা আছে নি কোনো অসুবিধা নাই এটা তো খুবই ভালো খবর মাগার একটা জিনিস তো আপনি জানেন না আমার জমজ ভাই তো তা মার্ডার হয়েছিল কাল লেগিয়া আপনার বাতিজি এনির লেগিয়া ও মায়ে মায়ে গো কি তা কও আমার বাতিজি এনিরে দোষ দিতেছো কেনে আমি তো হইছে তোমার মামাতো ভাই কালে তোমার বাইরে মার্ডার করছে আবে কি কবল লাগছে আমার মামতো ভাই করিম মির্জা আমার জমজ ভাই তো তারে মার্ডার করবো কেলা আবে ও নাটকির পো সা ফেললে জয়া দিয়া কাঞ্চু কৃষ্ণা কাঞ্চ মাতা গায়ে বলাবো কিছু আমাকে ডেকে জিগালো তুমি ভালো অভিনয় করো এটাই পাঁচজন অন্য কোনো প্রবলেম নেই পাঁচজন আই তো মনে করছি তুই কোনো অবৈধ কাইকারবার করস ইয়ার লাইফ তোরে পুলিশ সার্ভিস দিয়ে গিরি ফেলাইছে দুই কেজি আম নিয়ে আসতি কি আনছান কথা বলছো গো ভাইয়া তুমি তুমি দেখি সব ভুলে গেছো এখন কি আমার সিজন আছে এটা কেডা বস আমার বন্ধু মানুষ নোয়াখরে তেম নিয়ে আইছে ওর নাম হইছে দুসা তুই দুসা দিয়ে মানুষ মাইরা ফেলা চাপাবাজ চাপাবাজ